হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আপনাদের সাথে আছি, আপনাদের জানাই ভাই প্রাণে ভাই সজীব ভাই। আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা কি, সেটা হলো কৃষি ব্যাংকে অনেকে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে চান, বাট যথাযথ ইনফরমেশনের অভাবে আমরা ওই ইনফরমেশনগুলো পাই না, যে কারণে আমরা ইচ্ছা থাকলেও হয়তো বা কারেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য এতটা এমফেসাইজ দিই না, কারণ যেহেতু ইনফরমেশনের অভাব আর ওই যে ব্যাংকে গিয়ে খোঁজাখুঁজি করতেও এতটা ধৈর্য কুলায় না। যারা এই সমস্যাগুলো ফেস করতেছেন তাদের জন্য ওই পুরো ভিডিও জুড়ে আমি আপনাদেরকে গাইড করব কীভাবে আপনি কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন কৃষি ব্যাংকে। তার জন্য করতে হবে কি, ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করা, ভিডিও কন্টিনিউ করতে হবে। ফার্স্ট থিং ফার্স্ট, আপনি যেহেতু মনস্থির করে ফেলছেন যে আপনি কারেন্ট অ্যাকাউন্ট খুলবেন কৃষি ব্যাংকে, আমার আবার আরেকটা অ্যাকাউন্ট ওপেনিং ভিডিও আছে, সেটা হলো কি, কৃষি ব্যাংকে কীভাবে সেভিংস অ্যাকাউন্ট খোলা যায়, সেটাও আপনি আগে চেক করে আসতে পারেন, আশা করি ওইটা থেকে হেল্পফুল হইতে পারে। তো ধরে নিলাম আপনি ওই ভিডিওটা দেখে আসছেন বা এমনিতেই কন্টিনিউ করতেছেন। তো কারেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য বলে নিই, আপনার প্রথমে ডকুমেন্টস কী কী লাগবে, আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, এবং ওই ছবির পিছনে আপনার যিনি ইন্ট্রোডিউসার হবে, আপনার অলরেডি এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে উনি আপনাকে ইন্ট্রোডিউস করবে, ওনার অ্যাটেস্টেড করা থাকবে, মানে ছবির পিছনে ওনার সিগনেচার এবং ডেটটা দেওয়া থাকবে, এবং আপনার NID কার্ডের ফটোকপি ওটার পিছনে ওনার অ্যাটেস্টেড থাকতে হবে, আর আপনার যিনি নমিনি হবে তার 2 কপি ছবি এবং NID কার্ডের ফটোকপি, ওইগুলোর পিছনে আপনার অ্যাটেস্টেড থাকতে হবে। তো এইগুলো ছিল কাগজপত্র। এরপরে হলো আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য গ্যাস বিল হইতে পারে বা বিদ্যুৎ বিল হইতে পারে বা টেলিফোন বিল হইতে পারে, এগুলার একটা কপি ওইটার মধ্যেও আপনার অ্যাটেস্টেড থাকবে। তো এই সমস্ত কাগজপত্রগুলো আপনি যুক্ত করে ফর্মটা ফিল আপ করে যখন আপনি জমা দেবেন 1 থেকে 2 কর্মদিবসের ভিতরে আপনার অ্যাকাউন্টটা ওপেনিং হয়ে যাওয়ার কথা আশা করি। তো এখন আসি যে আমি অ্যাকাউন্টটা যে কাগজপত্র জমা দিব এরপরে আমার ইনিশিয়াল ডিপোজিট কী পরিমাণ লাগবে। 1000 টাকা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, এটা আপনার ফিক্স অ্যাকাউন্টে থাকবে। এর পরবর্তীতে আপনার হবে কি, আপনি যত পরিমাণ ট্রানজ্যাকশন করবেন ওই ট্রানজ্যাকশনের উপরে চার্জ কাটা হবে। এখন এটা ভ্যারি করে, অনেক সময় 0.5%, অনেক সময় 3%, এটা ব্যাংক যে পরিমাণ আপনাকে চার্জ করবে, আপনি যে পরিমাণ ট্রানজ্যাকশন করবেন ঠিক সেই পরিমাণে। এখন আপনাকে বলে রাখি, আপনার যদি টাকা 10 লাখ 15 লাখ মানে ডেইলি ট্রানজ্যাকশন করতে হয় সেই ক্ষেত্রে আপনি কনসিডার করবেন কৃষি ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্টটা খোলার জন্য, কিন্তু এর চেয়ে যদি আপনার ট্রানজ্যাকশন লেভেল কম থাকে সেক্ষেত্রে অবশ্যই প্রিফার করবেন সেভিংস অ্যাকাউন্টটা। তো এটা তো গেলেও আপনার কী পরিমাণ চার্জ কাটবে, এখন আসি আপনার যে টাকা যে জমা দিবেন বা ট্রানজ্যাকশন করবেন উইড্রো কী কীভাবে করবেন। 2টা ওয়ে আছে, একটা হলো আপনার চেকের মাধ্যমে উইড্রো করতে পারেন, একটা হলো কার্ডের মাধ্যমে। যদি চেকের মাধ্যমে উইড্রো করে পাতা 3 টাকা করে 20 পেজের একটা চেকবুক নিতে পারেন, তবে যেহেতু আপনি কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন 100 কি 200 পেজের আপনি চেকবুক নেওয়ার চেষ্টা করবেন। তো 3 টাকা করে 100 পেজে নিলে হলো 300 টাকা, আর যদি আপনি কার্ড ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি কিউ ক্যাশ যে কার্ডটা তারা ওই কার্ডটা প্রোভাইড করবে, সেটার মাধ্যমে আপনি ডেইলি ট্রানজ্যাকশন লিমিট যদি 50,000 দেন 50,000 উইড্রো করতে পারবেন, বা 1 লাখ যেহেতু আপনি কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন সেক্ষেত্রে আপনার 1 থেকে 2 লাখ টাকার লিমিট দিলে নর্মালি দিয়ে দেয়। তো এরপরে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। এরপরে যদি আপনার এরকম মনে হয় যে আমার লিমিটটা আরও বাড়ানো দরকার, সেক্ষেত্রে ব্যাংকের সাথে যোগাযোগ করবেন, ওনারা 5 লাখ 6 লাখ 10 লাখ পর্যন্ত লিমিট দিয়ে দেবে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনি অবশ্যই প্রিফার করবেন চেকের মাধ্যমে ট্রানজ্যাকশন করার জন্য, যেহেতু আপনি অনেকগুলো টাকার ট্রানজ্যাকশন করতেছেন সেক্ষেত্রে চেকটা ব্যবহার করাটাই বেটার। এখন আসি, আপনি সমস্ত কিছু শুনলেন, এখন আসি যে যদি কখন আমি অ্যাকাউন্ট ক্লোজ করতে চাই সেই ক্ষেত্রে কীভাবে ক্লোজ করবো। সেক্ষেত্রে আমরা একটা অ্যাপ্লাই করতে হবে, একটা ফর্ম ফিল আপ করে জমা দেবেন, ওনারা 2 থেকে 3 কর্মদিবসের মধ্যে অ্যাকাউন্ট ক্লোজ করে বাকি যে টাকাটুকু থাকবে অবশিষ্ট সেটা আপনাকে প্রোভাইড করবে। এখন আসি, অনেকেই ভাবতেছেন ভাই আমি যে কারেন্ট অ্যাকাউন্ট করবো এই ক্ষেত্রে কি ব্যাংক আমাকে কোনো ইন্টারেস্ট দেবে কিনা। না, যেহেতু আপনি কারেন্ট অ্যাকাউন্ট করতেছেন আপনার ওরকম সেভ করার যেহেতু চিন্তাভাবনা নাই, এক্ষেত্রে কোনো ইন্টারেস্ট তো নাই, ইন্টারেস্ট জিরো, আর বললামই তো ট্রানজ্যাকশনের উপরে ভিত্তি করে আপনাকে চার্জ করবে। তো এটাই ছিল পুরো ভিডিও। আর হ্যাঁ, ভাইয়ের অ্যাকাউন্ট ওপেনিং রিলেটেড একটা প্লেলিস্ট উপরে আই বাটনে দেওয়া থাকবে, সেটার মধ্যে ক্লিক করার মধ্যে অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টগুলোর সম্বন্ধেও তথ্য পাইবেন। ভালো থাকবেন, পরিবার নিয়ে সুখে থাকবেন, আর হ্যাঁ অন্যান্য ভিডিওগুলো অবশ্যই চেক করবেন। আসসালামু আলাইকুম।